हेलो फ्रेंड्स, वेलकम टू डिजिटल टेक डायरी चैनल। फ्रेंड्स, आज আমি আপনাদেরকে এরকম একটি নৌকা ড্র করা শেখাবো। তো আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তো চলুন আমরা কথা না বেরে চলে যাচ্ছি, এরকম একটি নৌকা কিভাবে ইলিপস টুল দিয়ে ড্র করা যায় সেটা দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো প্রথমে আমি এরকম অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে একটি ইলিপস টুল নেব, নিয়ে এরকম একটি ইলিপস টুল ড্র করব। ইলিপস টুল ড্র করার পরে এরকম আরেকটি ইলিপস টুল ড্র করব। ইলিপস টুল ড্র করার পরে সিলেকশন টুল দিয়ে এটাকে মুভ করে এই প্রথম যে ইলিপস টুলটি ড্র করেছিলাম এর উপরে ঠিক এভাবে প্লেস করব। প্লেস করার পরে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অল্টার বাটন প্রেস করে আমি এই দুটা ডিলিট করে দেব। ডিলিট করার পর দেখেন আপনারা এখানে একটি নৌকার শেপ হয়ে গেছে। তো এরপরে আমি আরেকটি ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে এখান থেকে ধরে ড্র্যাগ করে এরকম একটি ইলিপস ড্র করব। এটা নৌকার ছইয়ের কাজে ব্যবহৃত করা হয়। তো এরকম এটাকে আমি আমার সাইজ মতো করে নিচ্ছি, এটা আপনাদের চয়েস মতো আপনারা করে নিতে পারবেন যে কোনো সাইজের। এরপর এটাকে সিলেক্ট করে সেন্ড টু ব্যাক দিয়ে দিব। এরপর এখান থেকে আমি একটি রেক্টেঙ্গুলার আঁকব। তো রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখান থেকে ধরে ড্র্যাগ করে ঠিক এই পর্যন্ত একটি রেক্টেঙ্গুলার ড্র করলাম। এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ডান পাশে যে কর্নারটা, কর্নারটাকে আমি একটু রাউন্ড করে দেব। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এরপরে এটা ধরে ড্র্যাগ করে নিচের দিকে টানব। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু রাউন্ড কর্নার হয়ে গেছে। তো এখন এটাকে আমি আবার সিলেক্ট করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। আর এনজি গিয়ে সেন্ড টু ব্যাক, আমার শেপটা হয়ে গেছে। এখন আমি এটাতে ফিল কালার দেব। তো এর জন্য আমি প্রথমে এই নৌকার এই শেপটাতে ক্লিক করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফিল কালারে গিয়ে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আমার চয়েস মতো যেহেতু নৌকার নিচের অংশ সেহেতু আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাকটাকে সিলেক্ট করে ওকে। এখন আমার নৌকার যে শেপটা সেটা ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমি এই ইলিপসটাকে সিলেক্ট করে এখান থেকে ফিল কালার ডাবল ক্লিক করে এখান থেকে আমি একটি কালার দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারেন যে কোনো কালার, দেন ওকে। এখন এই রেক্টেঙ্গুলার টুলটাকেও আমি সিলেক্ট রেক্টেঙ্গুলার টুকে সিলেক্ট করে ফিল কালার গিয়ে ডাবল ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটি কালার আমি সবুজ দিয়ে দিচ্ছি, দেন ওকে। দেখেন ফ্রেন্ডস, আমার কিন্তু একটি নৌকা ড্র করা হয়ে গেছে এবং এটা কালার দেওয়া হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে মাঝখানে একটা পতাকার মতো করব, ওই সবুজের মাঝখানে এখানে লিপস টুল ড্র করে এটাকে ট্রেনে ড্র্যাগ করে এখানে লাল একটা বৃত্ত করে দেব। তাহলে মনে হবে যে লাল সবুজের পতাকায় একটি নৌকা। তো এখান থেকে গিয়ে এটাকে ফিল কালার রেড করে দিলাম, দেন ওকে। তো দেখেন ফ্রেন্ডস, কি সুন্দর একটি নৌকা হয়ে গেছে। এরপর আমি নৌকার একটি বৈঠা আঁকবো, বানাবো। তো এর জন্য আমি প্রথমে লাইন টুলটাকে সিলেক্ট করে একটি লাইন ড্র করব। লাইনটা ড্র করলাম। এক্সপ্যান্ডে গিয়ে এক্সপ্যান্ড করে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে এটার স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম, এই লাইটের স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম। এখন এখান থেকে কালারটাকে আমি একটি কালার দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন একটা একটি বাঁশের একটা কাঠের মানে বৈঠার মতো হবে। তো এটা আমি একটু নিচের দিকে, যেহেতু বৈঠার নিচের দিকে একটু চড়া থাকে, তো এটা আমি বৈঠার মতো করে দিলাম, অর্থাৎ
এটা একটু চেঞ্জ করে দিলাম, সেন্ড টু অ্যারেঞ্জ গিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, মানে ওই পাশ দিয়ে দিয়ে দিলাম ওইটাকে। দেন এখন এখানে আমি একটু মানে পানির মতো একটা শেপ করব, তো এর জন্য আমি পেন টুলে গিয়ে এভাবে এভাবে নিজের ইচ্ছা মতো পানির মতো একটা ঢেউ ঢেউ একটা শেপ করে দিচ্ছি। যেন বোঝা যায় যে একটি পানির মতো ঢেউ ঢেউ ভাব। দেখেন সুন্দর একটি নৌকা আঁকা হয়ে গেছে লাল সবুজের পতাকাতে সামান্য কয়টি শেপ দিয়ে। এরপর এটাকে আমি সিলেক্ট করে একটি গ্রুভ করে নেব, গ্রুভ হয়ে গেছে, এবার এটাকে আমি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো দেখেন বন্ধুরা খুব সহজেই এভাবে আপনারা ইলিপস টুল এবং রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে কীভাবে একটি নৌকা তৈরি করে নিতে পারেন ইলাস্ট্রেটরে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরপর আমি এটাকে সেভ করব, সেভ এজে গিয়ে বোট নাম দিয়ে। ওকে সেভ করে দিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।